জয়ী হলে বঙ্গবন্ধুকে উৎসর্গ করব বলেছেন চিত্রনায়ক ফেরদোস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এ বিজয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন ঢাকা দশ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদোস আহমেদ শনিবার নিজের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি কথা জানান পেরদুস আহমেদের নির্বাচনী প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে আসনটির পুরো এলাকা ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়া অব্যাহত রয়েছে নৌকার এ প্রার্থীর প্রতীক বরাদের পর থেকেই তিনি ছুটে চলেছেন অলিগলিতে ভোট আপনার অধিকার উন্নয়ন আমার অঙ্গীকার এই স্লোগানে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শনিবার সকাল থেকেই ধানমন্ডি পান্থপথ কলাবাগান ও কাঁঠালবাগান সহ ডিএসসিসির ষোলো নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকা ও অলিগলিতে ছুটে গেছেন চিত্রনায়ক ফেরদোস একইভাবে দশ নম্বর আসনে তার পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণা মিছিল ও গণসংযোগ করেছেন নেতাকর্মী সমর্থকরা এদিকে হাতে সময় খুব কম হলেও ফেরদোস সবার কাছে যেতে চান বলে এলাকাবাসীদের জানিয়েছেন ফেরদোস বলেন আমি আসার চাইতেও মানুষের বেশি বেশি ভালোবাসা পেয়েছি সবার সারায় বোঝা যাচ্ছে আসনটিতে আমি অবশ্যই জয়লাভ করব ইনশাল্লাহ আমি আশাবাদী সর্বোচ্চ ভোটে জনগণ আমাকে নির্বাচিত করবেন আমি নির্বাচিত হলে এখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান সহ অবকাঠামোগত উন্নয়ন সর্বাধুনিকভাবে করব এখানে সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে সেগুলোকে আরও স্মার্ট করে তুলব ইনশাআল্লাহ বিশেষ করে আমি জয়ী হলে এই বিজয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবো